করোনা ও লকডাউনের কারণে বগুড়ার শাহজাহানপুরে সবজির চারা বিক্রি না হওয়ায় হতাশায় দিন কাটছে নার্সারি মালিকদের। কয়েক মাস আগেও চারা উৎপাদন ও কেনা বেচায় সরগরম ছিল উপজেলার শাহনগর গ্রামসহ আশপাশের কয়েকটি এলাকা। তবে করোনায় যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় ক্রেতা শূন্য নার্সারিগুলো। বগুড়া থেকে তানিয়া ইসলাম লিখনের প্রতিবেদন জানাচ্ছেন তানভীর হাসান। বগুড়ার শাহজাহানপুরে শাহনগরে নার্সারি মালিকরা এখন উচ্চ ফলনশীল জাতের হাইব্রিড মরিচ, ফুলকপি, বাঁধাকপি, পেঁপে, টমেটো, বেগুন সহ সব ধরনের সবজি চারা উৎপাদন ও বিক্রি করে থাকেন। এখানে উন্নত জাতের বিভিন্ন রকম চারায় বর্ণিল হয়ে উঠেছে নার্সারির বেডগুলো। আকস্মিক বৃষ্টির হাত থেকে রক্ষায় চারার বেডগুলো ঢেকে দেওয়া হয়েছে কালো ও স্বচ্ছ পলিথিনে। সবুজ চারা আর কালো আর সাদা পলিথিনের ছাউনিতে বিচিত্র সাজে সেজেছে শাহনগরের নার্সারি পল্লী। তবে করোনা লকডাউনের কারণে ক্রেতারা না আসায় নার্সারিতেই বড় হয়ে যাচ্ছে চারাগুলো। আমাদের 1 লক্ষ করে চারা হয়, আমাদের প্রতি চারায় 500 টাকা হাজার কিষাণ খরচ এবং পলিথিন এবং জমি খরচ সহ বাবদ পড়ে। লকডাউনের কারণে আমরা সুবিধাজনকভাবে বেচতে পারতেছি না। নার্সারি মালিকদের যদি অনুদানের ব্যবস্থা করা হয় তাহলে আমরা অবশ্যই উপকৃত হব ইনশাআল্লাহ। সবজির চারা বিক্রি ও উৎপাদনের বিভিন্ন দিক তুলে ধরেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। তারা যে পরিমাণ পরিশ্রম করে, যে কাজটা করতেছে, কৃষি বিভাগের লোকজন ওখানে জড়িত আছে এবং তারা যখন যে সাহায্য চায় সে সাহায্য করবে এবং আমাদের সহযোগিতা সবসময় থাকবে। শাহনগর সহ এর আশপাশ এলাকায় ছোট বড় 200+ নার্সারিতে কাজ করছেন স্থানীয়রা ছাড়াও বিভিন্ন এলাকার শ্রমিকরা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। সংক্রমণ রোধে কঠোর লকডাউনের মাঝেই আজ থেকে খুলেছে রপ্তানিমুখী শিল্প কারখানা। সকাল থেকে কর্মস্থলে যোগ দিতে ঢল নামে শ্রমিকদের। এদিকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিল্প এলাকা অভিমুখে চরম ভোগান্তি নিয়ে এখনও ছুটছেন বহু শ্রমিক। তাদের যাত্রার সুবিধার্থে আজ অর্ধদিবসের জন্য গণপরিবহন চালু রাখা হলেও সংকট কাটেনি। মাইলের পর মাইল হেঁটেই গন্তব্যে পৌঁছান নিরুপায় যাত্রীরা। প্রতিনিধিদের তথ্যছবিতে মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। দেশের রপ্তানিমুখী কার্যক্রম স্বাভাবিক রাখতে আজ থেকে শিল্প কারখানা খুলে দেওয়ার কাজে যোগ দিতে হয়েছে শ্রমিকদের। সকাল থেকে কারখানাগুলোতে স্বাস্থ্যবিধি মেনে শ্রমিকদের প্রবেশ করানো হয়। তবে ভেতরে নিরাপদ ব্যবস্থা রাখা হলেও বেশিরভাগ কারখানা বাইরে ছিল বিশৃঙ্খলা। এই অবস্থায় বাড়ছে সংক্রমণ ঝুঁকি। প্রত্যেকের মাস্ক নিশ্চিত করা হচ্ছে এবং ফ্যাক্টরিতে ঢোকার পরে ওদের জ্বর মাপা হচ্ছে 2 বার। সকালে আসার সময় আমরা সাবান দিয়ে হাত ধুই, মাস্ক, আইডি কার্ড ঠিক রাখি, 3 ফুট দূরত্ব ভেবে আমরা বসে কাজ করি। তবে কর্মস্থলে যাতায়াতের পরিবহন না থাকায় চরম ভোগান্তিতে পড়েন শ্রমিকরা। সকালে 10টার দিকে রওনা দিচ্ছি বাসে করে, যে আগে 1,400-1,450 টাকা ভাড়া, সেই জায়গায় এখন 2,000 টাকা নিচ্ছে। 500 টাকার ভাড়া 400 টাকা। গার্মেন্টস সহ রপ্তানিমুখী শিল্প কারখানায় যেতে দুপুর পর্যন্ত বাস চালু থাকলেও তাতে সীমিত পরিসরে বাধ্যবাধকতা মানা হয়। গাদাগাদি করে বাসে উঠে গন্তব্যে যান অনেক শ্রমিক। এছাড়াও ট্রাক, পিকআপ ভ্যান, মাইক্রোবাস করে যে যেভাবে পারেন কর্মস্থল অভিমুখে ছোটেন। পরিবহন পেলেও ভাড়া হাঁকা হচ্ছে কয়েক গুণ। নিরুপায় শ্রমজীবী বহু মানুষ পায়ে হেঁটেই চলেন গন্তব্যের উদ্দেশ্যে। ডাবল ভাড়া ধরতে গেলে ডাবল ভাড়া বাঁচে যাচ্ছে না, বাঁচে ভাড়া বেশি যাচ্ছে, সেজন্য আমরা পিকআপে যাচ্ছি। এদিকে মহাসড়কের পাশাপাশি কর্মস্থলমুখী যাত্রীদের ভিড় বেড়েছে বাংলাবাজার শিমুলিয়া ঘাটে ফেরি পারাপারে। স্বাস্থ্যবিধি মানার কোনো তোয়াক্কা না করে চলছে জীবিকার তাগিদে এই ঝুঁকি নিয়ে যাত্রা। কারখানা সবকিছু খোলা, অথচ মানে গাড়ি লঞ্চ স্টিমার যা আছে সবকিছু বন্ধ। এত মানুষকে সে ভোগান্তি কেন করছে? অফিস এত সবকিছু খোলা, ফেরি বন্ধ, লঞ্চ বন্ধ, স্টিমার বন্ধ, সব বন্ধ, বাস কাট বন্ধ, মানে কি করতে যাচ্ছে? ফেরি কাট ফোনটা আসতে 2,000 টাকা ঘর দিয়েছে, এখনো বাকি অর্ধেক রাস্তা পড়ে রয়েছে। অন্যদিকে নৌপথে আসা যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল চাঁদপুরের লঞ্চ ঘাটে। বেশ কয়েকটি লঞ্চ অতিরিক্ত যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। পরবর্তীতে যাত্রীদের চাপের কারণে লঞ্চ চলাচলের সময় একদিন বর্ধিত করে বিআইডব্লিউটিএ। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।